आज के आमी परिवेश विद्यार किछु प्रश्नपत्र निये आलोचना करब एवं ये प्रश्नगुलि तोमादेर विभिन्न परीक्षाय आसे। देखो प्रथम प्रश्न, जीव विद्यार जनक के? ताहले एखाने प्रथम अपशन देवा आछे एरिस्टटल, दुई नम्बर देवा आछे चरक, तीन नम्बर सुश्रुत, दुई नम्बर मॉर्गन। एबारे आमरा ए प्रत्येकटा व्यक्ति किसेर जनक सेटा जदि आमरा जानी ताहले उत्तर करा आमादेर सुविधा हबे। ताहले आमरा एरिस्टटल जानबो कि एरिस्टटल हच्छे जनक हच्छे जीवविद्या পাণিবিদ্যারও জনক। কিন্তু পাণিবিদ্যার জনক তাহলে এখানে আমার অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যারও জনক আবার পাণিবিদ্যারও জনক। চরক এ কি? এ আয়ুর্বেদা, আয়ুর্বেদার জনক। আয়ুর্বেদের জনক আয়ুর্বেদা। সুশ্রুত কি? আমার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ব্যক্তির সম্বন্ধে যদি আমি জানি তাহলে আমার উত্তরটা করতে সুবিধা হবে এবং পরবর্তীতে যে কোনো পরীক্ষায় যদি এই প্রশ্নগুলি দেয় তাহলে আমাদের মনে থাকতে সুবিধা হবে। সুশ্রুত তাহলে কি? প্লাস্টিক সার্জারি, প্লাস্টিক সার্জারি। আর মর্গান, প্লাস্টিক সার্জারি হচ্ছে সুশ্রুত। মর্গান কি? মর্গান আধুনিক, আধুনিক আধুনিক প্রজনন বিদ্যার জনক, প্রজনন বিদ্যার জনক। তাহলে এখানে জীববিদ্যার জনককে বলা হয়েছে। তাহলে আমাদের প্রথমে জীববিদ্যার জনক বা প্রাণিবিদ্যার জনক অ্যারিস্টটল, আমার এই এ নম্বরটি হবে সঠিক উত্তর। তাহলে এগুলো ভালো করে দেখে নাও যে অ্যারিস্টটল হচ্ছে জীববিদ্যা প্রাণিবিদ্যার জন্য, চরক হচ্ছে আয়ুর্বেদা, সুশ্রুত হচ্ছে প্লাস্টিক সার্জারি, মর্গান হচ্ছে আধুনিক প্রজননবিদ্যা। তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা অপশনের যদি ভালো করে পড়ে থাকি তাহলে আমার যে কোনো প্রশ্নই আসুক না কেন সেটা লিখতে পারবো, উত্তর দিতে অবশ্যই পারবো। দুই নম্বর প্রশ্ন, প্রাণিবিদ্যার জনক কে? এ নম্বর অ্যারিস্টটল, বি নম্বর চরক, সি নম্বর সুশ্রুত, ডি নম্বর মর্গান। তাহলে এখানে আমি চারটে যে ব্যক্তি রয়েছে প্রত্যেকটা ব্যক্তি কিসের জনক সেটা বলেছিলাম প্রথম প্রশ্নে। আমি পেছন থেকে আরেকবার মনে করার জন্য বলে দেই, মর্গান কে ছিলেন? মর্গান ছিলেন আধুনিক প্রজনন বিদ্যা জনক। সুশ্রুত কি ছিল? প্লাস্টিক সার্জারি। চরক কি ছিল? আয়ুর্বেদ, আমাদের যে চিকিৎসা বিদ্যায় যে পাঁচটি রয়েছে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, যোগা, আয়ুর্বেদ এবং সিদ্ধা। তো চরক হচ্ছে আয়ুর্বেদের জনক, আর
পানিবিদ্যা আর উদ্ভিদবিদ্যা, পানিবিদ্যা আর হচ্ছে জীববিদ্যার জনক কে? অ্যারিস্টটল। তাহলে এখানে সঠিক উত্তর অ্যারিস্টটল। দেখো তিন নম্বর প্রশ্ন, অ্যারিস্টটল সম্পর্কে জানো, চরক সম্পর্কে জানো, মর্গান সম্পর্কে জানো, তাহলে উদ্ভিদবিদ্যার জনক এখানে কি হবে? থিওফাস্টাস। দেখো চার নম্বর কোশ্চেন কি আছে, ফাদার অফ আয়ুর্বেদা। তাহলে এখানে অপশনগুলো কি দেওয়া আছে, এ নম্বর অ্যারিস্টটল, বি নম্বর চরক, সি নম্বর সুশ্রুত, ডি নম্বর মর্গান। তাহলে আমি প্রথমেই বলেছিলাম কি কার জনক কোন বিষয়ের উপর, এখানে চরক হলো উত্তর হবে চরক। প্রথমে বলেছিলাম চরক কি আয়ুর্বেদার জনক, তাহলে এখানে সঠিক উত্তরটি বি নম্বর। এখানে কি পাঁচ নম্বর প্রশ্ন কি আছে, বংশগতির জনক কে? বংশগতির জনক আমরা হুগো দা ভিস সম্পর্কে আমরা জানতে হবে কি হচ্ছে, মিউটেশন তত্ত্বের জনক, তাই তো? আর গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতি। তাহলে এখানে এখানে সঠিক উত্তরটি কি হবে, বি নম্বর হলো সঠিক উত্তর। দেখো ছয় নম্বর প্রশ্নে কি আছে, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? একটু আগে আমরা বললাম গ্রেগর জোহান মেন্ডেল হচ্ছে বংশগতির জনক, হুগো দা ভিস হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা, আর রবার্ট হুক আমাকে জানতে হবে, রবার্ট হুক কি? রবার্ট হুক সম্পর্কে আমরা জানতে হবে, রবার্ট হুক হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করে, প্রথম কোষ আবিষ্কারক। আর লুই পাস্তুর কি? জীবাণু বিজ্ঞানের জনক বলা হয়, লুই পাস্তুরকে জীবাণু বিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আমার এখানে সঠিক উত্তরটি কি, মিউটেশন তত্ত্বের প্রবক্তা বি নম্বর হুগো দা ভিস, জীবাণু বিজ্ঞানের জনক কে? এখানে অপশন দেওয়া আছে রবার্ট হুক, লুই পাস্তুর, সুশ্রুত, এদের কেউই নয়। তাহলে আমরা রবার্ট হুক জানতে হবে কি, প্রথম কোষ আবিষ্কারক, তাই তো? আর লুই পাস্তুর কি? জীবাণু বিজ্ঞানের জনক, বিজ্ঞানের জনক। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, এই বি নম্বর অপশনটি হবে। এখানে আট নম্বর প্রশ্ন কি আছে, বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটি? প্রথম অপশন দেওয়া আছে গরিলা, দ্বিতীয় নীলতিমি, তৃতীয় ছাগল, আর চতুর্থটা দেওয়া আছে কি, কোনোটি নয়। এখানে স্তন্যপায়ী, এখানে নীলতিমি, বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী হচ্ছে নীলতিমি। নয় নম্বর প্রশ্ন, বৃহত্তম পাখি কোনটি? এ নম্বর উট পাখি, বি নম্বর চিল, সি নম্বর শকুন, বি নম্বর বক। এ নম্বর উট পাখি, বি নম্বর চিল, সি নম্বর শকুন, বি নম্বর বক। এখানে সঠিক উত্তর কোনটি হবে, আমরা জানি বৃহত্তম পাখি হচ্ছে উট পাখি। দেখো দশ নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, মানব দেহে ক্ষুদ্রতম অস্থি কোনটি? এখানে এ নম্বরে দেওয়া আছে ফিমার, বি নম্বরে স্টেপিস, সি নম্বরে রেডিয়াস,
এই নম্বরে আলনা। তাহলে এই প্রত্যেকটি অস্থি সম্পর্কে আমাকে জানতে হবে। ফিমার, ফিমার কোথায় থাকে? ফিমার হলো কোমর থেকে হাঁটু পর্যন্ত যে অস্থিটা শক্ত অস্থি আছে সেটি হচ্ছে ফিমার। তাহলে এখানে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে মানব দেহে বৃহত্তম অস্থি কোনটি? ফিমার হলো মানব দেহে দীর্ঘতম অস্থি। আবার প্রশ্ন আসতে পারে ফিমার কোথায় অবস্থিত? কোমর থেকে হাঁটু পর্যন্ত ফিমারের অবস্থান। স্টেপিস, স্টেপিস কি? মানব দেহের ক্ষুদ্রতম অস্থি যেটি কোথায় থাকে? অন্তঃকরণে থাকে। রেডিয়াস আর আলনা, এই অস্থি দুটি হাতে রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মানব দেহের ক্ষুদ্রতম অস্থি কোনটি? স্টেপিস। আজকের মতো এই পর্যন্তই। এই প্রশ্নগুলি আগামীতে জিএনএম পরীক্ষায় কাজে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ভিডিও পেতে হলে।